এভরিওয়ান, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব পূজোর সমস্ত শপিং। মানে আমাদের দুর্গাপূজো মানেই তো প্রচুর শপিং, এবার যেটুকু যা হয়েছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। সো প্লিজ ভিডিওটা স্কিপ না করে পাশে দেখো। মোটামুটি সবার জন্য কেনাকাটা কমপ্লিট, এবার যেগুলো টুকটাক বাকি আছে সেগুলো তো পরে হবে, আর সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। ফার্স্ট শুরু করি তোমাদের প্রথম টুকটাক যে আনুষঙ্গিক জিনিসগুলো সেগুলো দিয়ে শুরু করছি। ফার্স্টে যেটা সব থেকে ইম্পর্টেন্ট আমার জন্য বেসিক্যালি সেটা হচ্ছে নাইটি। একদম এতগুলো নাইটি নিয়ে নিচ্ছি, চল একটা করে তোমাদেরকে দেখো। তো ফার্স্টে দেখাচ্ছি, দেখো এই কালারটা নিয়েছি, কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই, আমি যেটা আমায় দেখো যাচ্ছি গেমটি পেয়েছি বসে দাঁড়ো, দেখো আশা করি দেখা যাচ্ছে। এই দেখো এই একটা কালার নিয়েছি নাইটি, কালারটা কেমন লাগছে জানিও। এই একটা কালার নিয়েছি এগুলো মাসির বাড়িতে যাব রায়পুরে কালী পুজোয় সেই মাসির জন্য একদম কিনে নিয়েছি। তিনটে কালার কেমন হয়েছে জানি। এরপর যেটা দেখাবো এটা আমার বরের জিন্স, দেখো এর খুলে দেখাবার কিছু নেই, এটা আমার জিনিস না। আচ্ছা এরপর রয়েছে টুকটাক কিছু জিনিস, রয়েছে আমার বরের রুমাল, গামছা, আমার বরেরই আগে সব দেখিয়ে দিচ্ছে, আমার বরের সব হাফ প্যান্ট যেগুলো সবসময় পরে, এগুলো সব টুকটাক জিনিস, ভালো জিনিস না, কিন্তু এগুলোই সব থেকে ইম্পর্টেন্ট আমাদের ডেলি লাইফে। এই যে তিনটে হাফ প্যান্ট এই গেল। আচ্ছা এরপরে দেখাই, এরপর দেখাবো আমার এক ছাত্রীর বোন হয়েছে, মানে এখনো দিন পনেরো তার বয়স, তার জন্য মানে একদম নিউ বোর্ন বেবি, তার জন্য নিয়েছি আমার ছাত্রীর বোন। এই একটা সেট আর এই একটা সেট, এই সেট দুটো নিয়েছি, কেমন হয়েছে জানিও। আমার বান্ধবীর ছেলের, আর খুলে দেখাচ্ছি না, হ্যাঁ গেঞ্জি প্যান্টের সেট, কেন খুললে আবার আমাকেই ভাঁজ করতে হবে। এটা আমার বান্ধবীর ছেলের জন্য নিয়েছি, ও ওই আমার বান্ধবীরই বোনের, তারও একটা ছোট্ট মেয়ে হয়েছে, ওর সবে এক মাস বয়স হয়েছে, এটা দিয়েছি ওর জন্য, ওটাও একটা ছোট্ট ছিল ননদের মেয়ের জন্য। স্লিপলেস কুর্তি আর তার সাথে আপারটা হচ্ছে একটা জ্যাকেট টাইপ, কেমন হয়েছে জানিও দিচ্ছি, হ্যাঁ সমস্তটাই আমার চয়েস করে করে নেওয়া। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আমার যে বৌদি কাজ করে সেই বৌদির জন্য একটা জামদানি নিয়েছি। বৌদিকে জিজ্ঞেস করেছিলাম কি দেবো, তো বৌদির কোনো চাহিদা নেই, বৌদিকে আমি ভালোবেসে যেটা দিই বৌদি সেটাই নেয়, এটা নিয়েছি বৌদির জন্য। আর তার সাথে ম্যাচিং করে সায়া ব্লাউজ, এই যে পিঙ্ক কালারের ব্লাউজটা নিয়েছি আর ব্লু কালারেরই সায়াটা নিয়েছি। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আমার বাবার, বাবার মানে হচ্ছে আমার শ্বশুরের, এটা বাবার একটা গেঞ্জি, বলতে যাচ্ছে আর খুলে দেখাচ্ছি না, হ্যাঁ যেগুলো সব মানে খোলার প্রয়োজন নেই সেটা খুলে দেখাচ্ছি না, দেখো একটা গেঞ্জি বাবার জন্য নিয়েছি। আচ্ছা এরপর চলে আসছে আমার ছেলের, এই যে আমার ছেলের একটা গেঞ্জি প্যান্টের সেট, এটা দাদু দিয়েছে মানে আমার শ্বশুর দিয়েছে, এটা আর একটা দিয়েছে সেম কালার পিঙ্ক কালার, কিন্তু দুঃখের বিষয় ওটা আমার ব্যাটা পরে ফেলেছে, এই যে সুন্দর দেখতে কাটিংটা খুব সুন্দর, এই একটা বাবাই দিয়েছে। এরপরে নিয়েছি এটা একটা সেট, এটা আমি একচিক দোকান থেকে নিয়ে, এটা মিশো থেকে নিয়েছি অনলাইনে, এটা সেট, এখানে অনেকগুলো কালার আছে, তো দেখো জিন্স প্যান্টের সেট, এই একটা কালার আছে, এই একটা কালার আছে, প্রত্যেকটার সাথে প্যান্ট আছে, এই একটা, এই একটা রেড, এগুলো যেসব প্যান্ট প্রত্যেকটার সাথে আলাদা আলাদা,
এই একটা আর একটা ছিল পিঙ্ক, ওটা বাবু পরে ফেলেছে। এই গেল আমার ছেলের শখ। এরপর যেটা দেখাবো এটা আমাদের দুই সোনার জন্য, এটা কিছু দেখাতে হবে না হলে বুঝতে পারবে না এটা কেমন। তো এটা হচ্ছে দুই সোনার প্যান্ট, ছোট্ট একটা প্যান্ট, আর এটা একটা জাম্প স্যুট নিয়েছি এরকম ড্রেসটা, বুঝতে পারছে, এরকম প্যান্ট আর টপ একসাথে। ভিডিওটা অফ করে সব আমাকে টুকটুক টুকটুক করে গুছাতে হবে, কিছু করার নেই, কিন্তু তোমাদের সঙ্গে না শেয়ার করলেই তো নয়। এরপর একটা নিয়েছি, এটা আমার একটা কাকার মেয়ে আছে, সেই কাকার মেয়ের জন্য ওর জাস্ট এই 1 ইয়ার। দেখো কি ভালো লাগে ফ্রকগুলো, তার সাথে হচ্ছে একটা জাঙ্গিয়া বাচ্চা মানুষ করে। আর ওর দুটো নেওয়া হয়েছে, একটা আমি দেবো একটা মা দেবে, কে কোন কালারটা দেবে ওটা কোনো ম্যাটার না, যেটা হোক দিলে এইগুলো সেম ড্রেসটা একই। এই দেখো এটা হচ্ছে একটা প্যান্ট আর সেম ফ্রক। ও এরপরে আছে বাবাইয়ের একটা গেঞ্জি প্যান্ট এসছে, এটা আমার বাড়ি থেকে মানে আমার বাপের বাড়ি থেকে দিয়েছে। এটা একটা জিন্স, এইটা তার সাথে একটা গেঞ্জি। এরপর যেটা দেখাবো এটা হচ্ছে আমার ভাসুজি, অর্থাৎ আমার ভাসুজের মেয়ের জন্য নিয়েছি, ওর জন্য একটা নিয়েছি ল্যাহেঙ্গা, কেমন হয়েছে এটা জানিও। এটা হচ্ছে ওড়নাটা আর এটা টপটা, যেটা ব্লাউজটা বানাতে পারে সেটা, আর এটা হচ্ছে তলার যে গ্রাউন্ডটা সেটা। ভীষণ সুন্দর কালারটা, আমার কালারটা খুব পছন্দ হয়েছে, আশা করি বোঝা যাচ্ছে না সুন্দর রঙটা। এটা নিচে আমার ভাসুজির জন্য বাচ্চা মানুষ করবে। আচ্ছা এরপর অনেকগুলো জিনিস রয়েছে, তার এরপর এই যে শাড়িটা এটা মাকে দিয়েছি আমি, মানে আমার মাকে একই কালার, বৌদির যেটা মায়ের একই কালার, মা নিজেই পছন্দের হয়েছে কালারটা। এটা নিয়েছি ছোটোমণির জন্য অরেঞ্জের মধ্যে, সবকটাই জামদানি। আর এরপরে আছে আমার বাপির আর আমার বটি দেবে, ওদের চৌদ্দ দিতে হয়, এটা আমার বরের গেঞ্জি। আমি দিয়েছি এটা আমার তরফ থেকে, এটা আমার বরের কলার কিছু নেই, বাপিটা একই কালার, কোনো কালার নেই, জাস্ট কলারটা এই কালার, বাকিটা এই কালারের মধ্যে। তারপরে পুজোতে সবাই নতুন পরবো, টেবিলটারও তো পরতে ইচ্ছে করে, ওর জন্য একটা নতুন টেবিল ক্লথ আমার টেবিলের জন্য এটা স্পেশালি। এরপরে দেখো একটা ছাপা শাড়ি নিয়েছি, এটা আমার শাশুড়ির জন্য, মাকে বলেছিলাম জামদানি নেওয়ার জন্য, তো মা একটা জামদানি নিয়েছে, কিন্তু তার সত্ত্বেও মা বললো জামদানিটা তো নিয়েইছি, তুমি এক কাজ করো তার থেকে আমাকে একটা এই শাড়ি কিনে দাও ছাপা, কারণ মা সেটাও ভালো দেখাবে। মা বললো তুমি তো আমাকে দিচ্ছ, যাই হোক মা বললো কেন তোমার যেরকম পছন্দ, তো মায়ের ছাপাটা নিয়েছে, বেশ ভালো ছাপাটা দেখতে, মায়ের যেটা পছন্দ মা নিয়েছে। আর এই যে শাড়ি দুটো এটা আমার, এটা দিয়েছে আমার শাশুড়ি, খুব সুন্দর কালারটা, এই দেখো এই কালারটা মা দিয়েছে, আর এটা দিয়েছে আমার বাপের বাড়ি থেকে আমার মা, দুটো কালারই খুব সুন্দর। তো এই কুর্তিটা নিয়েছিলাম বোনের জন্য, এটা পরে অ্যাড করছি। এই গেল আমার পুজোর শপিং, কম বেশি সবই তোমাদের দেখালাম। বাবাইয়ের জামাগুলো সব দেখাতে পারলাম না, কারণ বাবাইয়ের এখনও অনেক জামা হওয়া বাকি আছে, সব কিছু হলে বাবাইয়েরটা আলাদা একটা ভিডিওতে তোমাদের দেখাবো। কীরকম লাগলো জামা কাপড় জিনিসপত্রগুলো সবটা কিন্তু অবশ্যই করে আমাকে জানিও, আর ভালো লাগলেও জানিও, খারাপ লাগলেও জানিও। যাই হোক টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, প্রত্যেকে পুজো এনজয় করো।